আব্দুর রহমান আপনি লিখেছেন ঈদে মিলাদবীর নামে নারী পুরুষের সম্মিলিত নাচ গান ঢোল তবলা বাজিয়ে গান গাওয়া কতটা কোরআন ও সম্মত। দেখুন এ বিষয়ে যারা ঈদি মিলাদবীকে জায়েজ মনে করেন তাদেরও অভিমত আমরা জানি যে তারাও এক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন আজকেই দারুন নেজাত মাদ্রাসা থেকে একজন শিক্ষক ইদি মিলাদবী নিয়ে একটা লিফলেট নিয়ে এসে আমাকে দিলেন তো সেটা আমি পড়ে দেখলাম কিছুটা সেখানে ইদি নবীর সপক্ষে এটা জায়েজ এই এর সপক্ষে তারা অনেক যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু ঈদি নবীকে কেন্দ্র করে আপনার যে সমস্ত বিষয়গুলোকে তারাও না জায়জ এবং বিরাট বলছেন তো থেকে এটি যে আপনার এইটাকে কেন্দ্র করে নারী পুরুষ সম্মিলিতভাবে নাচ গান ঢোল তবলা বাজানো এগুলো জায়েজ নয় অতএব এগুলো যারা মিলাদ নবীকে জায়েজ বলছেন তাদেরও মতে জায়েজ নয় সংখ্যাগরিষ্ঠদের মতে বিধায় এগুলো পরিত্য শরীয়ত যেটাকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে করণেকারিমে যেটাকে লাহল হাদিস বলা হয়েছে সেটা একজন ইমানদার কোনো নামই করতে পারেনা তার জন্য জায়েজ নয়